ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ওয়েবসাইটের পরে এবারে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে বিভ্রাট। উচ্চ মাধ্যমিকের বাতিল বিষয়ে ভিন্ন নম্বর পাওয়ার অভিযোগ। জানবো ব্যাপারে কথা বলে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে টেলিফোনে। কৃষ্ণেন্দু, কি জানতে পারছো? দেখো, করোনা আবহে এবার রেকর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল হলেও ছাত্রছাত্রী নাম্বারে সন্তুষ্ট হলেও কিন্তু বিভ্রাট দেখা দিয়েছিল। 1 ঘন্টা 45 মিনিট ধরে তারা রেজাল্ট দেখতে পায়নি, যেখানে মার্কশিট দেওয়ার পরীক্ষার রেজাল্টের দিন সম্ভব হয়নি, 15 দিন পরে দেওয়ার কথা, সেখানে কিন্তু 1 ঘন্টা 45 মিনিট পর ওয়েবসাইটে তারা নম্বর জানতে পেরেছেন। এবং এক্ষেত্রে অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গা থেকে। শিক্ষক সংগঠন এবং পড়ুয়ারা অভিযোগ তুলেছেন যে একই বিষয় অথচ নম্বরের হেরফের হচ্ছে এমন তারা ওয়েবসাইটে ক্লিক করে পেয়েছেন। এবং পাশাপাশি নতুন করে যখন ওয়েবসাইট সচল হয়েছে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বাতিল নম্বরের ক্ষেত্রে ভিন্ন নম্বর এসছে। তুমি জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিদ্ধান্ত নিয়েছিল যে যে পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষার সর্বোচ্চ নম্বর বাতিল পরীক্ষাগুলোর ক্ষেত্রে গণ্য হবে, কিন্তু বাতিল পরীক্ষার ক্ষেত্রে সুতরাং সমান নম্বরই পাওয়া অভিপ্রেত, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাতিল পরীক্ষায় নম্বরের ক্ষেত্রে ভিন্ন নম্বর এসছে এমন অভিযোগ হয়ে এসছে। এই প্রেক্ষাপটে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিছুক্ষণ আগে জানিয়েছে যে একদম বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে কোনো বিষয়ে কোনো পরীক্ষার্থী ফলাফলের বিষয়ে যদি কোনো ব্যাখ্যার প্রয়োজন হয়, তাদের জিজ্ঞাসা থাকে, এমনকি অভিযোগ থাকে, তাহলে সোমবার থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একটা হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে, তারা ফোন করতে পারেন, এমনকি একটা ইমেল আইডি দেওয়া হয়েছে যাতে তারা যোগাযোগ করতে পারেন। এবং গোটা বিষয়টা যে সমস্ত অভিযোগ আসছে এই বিভ্রাট সম্পর্কে, প্রথমত ওয়েবসাইট বিভ্রাট এবং পাশাপাশি মার্কশিট সম্পর্কেও যে বিভ্রাটের অভিযোগ আসছে, সেই সমস্ত বিষয়ে পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। এবং কিছুক্ষণ আগেই সংসদের সভাপতি একটা বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন যাতে সমস্ত সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু।